Thank you.
অনেকে গোল্ডিয়ান করে লাইট জ্বালিয়ে অনেকে বিনা লাইটে করে, ওয়েদারের উপর ডিপেন্ড করবে। ওয়েদার যদি রকম মশার থাকে বা
বিনা লাইটেও তো ভালো রেজাল্ট, ঠান্ডা খুব চলছে, তখন একটু লাইট দিতেই হয়, হুইট দিতেই হয়, যেগুলো লাইটে থাকে সেইগুলো মানে তাড়াতাড়ি মরে যায়। সেটা নয়, লাইটে দেওয়ার হ্যাবিট কী হয়, লাইটে দেওয়ার লাইট ছাড়া থাকতে পারে না, লাইট কখন দিতে হয় যখন, যেমন আপনি রুম হিটার কখন ব্যবহার করেন, সবসময় কি রুম হিটার ব্যবহার করবেন, যখন খুব ঠান্ডা তখন রুম হিটার ব্যবহার, যতটা সম্ভব প্রথম থেকে যদি নেচারকে নর্মাল ওয়েডারে সেট করা যায় তাহলে অতটা অসুবিধা হয় না, ওই দু একদিন লাইট দিলেন ঠিক আছে, যদি প্রথম থেকেই ওকে ওই লাইটের হ্যাবিচুয়েটেড করে দেন সবসময় চব্বিশ ঘন্টা সময় ওকে লাইটে রাখতে, একটু ঠান্ডা লাগলেই মরে, একটু ঠান্ডা এই সেই ঝামেলা, সবসময় যে ঘরে গোল্ডেন বা ছোটো পাখি করা হয় সেই ঘরের টেম্পারেচারকে যদি কন্ট্রোল করা যায় তাহলে ইন্ডিভিজুয়ালি লাইট দেওয়ারও দরকার পড়ে। কত লাগে টেম্পারেচার ধরুন, এমনভাবে ঘরটা করলেন যাতে জানলা দরজার সেটিং এমনভাবে থাকলো কাছে দিয়ে দিয়ে, যাতে ঘরের টেম্পারেচার খুব একটা বাইরের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে, ঘরের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে না, তাহলে আপনাকে ওই ইন্ডিভিজুয়াল খাঁচার গায়ে গায়ে লাইট দিতে হবে। যদি এমন ঘর আছে যে হু হু করে হাওয়া ঢুকছে, সব জানলা খোলা বা অনেক অন্য পাখির সঙ্গে রয়েছে, বিশাল বড় ঘর, হাওয়া খেলছে, সেইখানে তখন লাইটের প্রবলেম এসে যায়। এইগুলো কি এখন বিনা লাইটে থাকে? আমার তো আমার ঘরে কোনো লাইট ফাইট এখন লাইট দেওয়ার কোনো ওয়েদারও আছে, এই তো গরম ছিল এত ভালো, এরকম ওয়েদার তো আরও ভালো থাকে না, হঠাৎ করে মরে যায় গোল্ডেন দেখি, হঠাৎ করে মরে না, হঠাৎ করে তখনই মরে যখন আপনি ওয়াচ করেন, কেউ হঠাৎ করে মরে, কারোর ফাঙ্গাল ইনফেকশন হয়, কারোর পেট খারাপ হয়, কারোর সিনা টান ধরছে, এগুলো হঠাৎ করে হয় না, টাইম দেয়, আমরা সেগুলো ওয়াচ করি, ওয়াচ করাটা মানে একটু দেরি হয়ে গেলে, হ্যাঁ আপনার শরীর আজকে ভালো আছে কালকে সকালে ঘুম থেকে উঠে গা ম্যাচ ম্যাচ করতে পারে, স্যার আপনি যেটা প্রিপারেশন দেবেন, এবার আপনার দশ দিন ধরে ম্যাচ ম্যাচ করছেন, ব্যাস ডেঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি, তারপরে সরকারদার কোনটা, এগুলো দেড়টা পিস, যখনই কোনো প্রবলেম আপনি দেখবেন সিম্প্যাথি চেঞ্জ হচ্ছে, ওর মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, খাওয়া কমছে, ইয়ে হচ্ছে, তখনই আপনার প্রিকশন নেওয়া শুরু করতে হয়, যখন প্রিকশন নেওয়া শুরু করলে ততক্ষণ আপনার হাতের বাইরে চলে যাবে। গোল্ডেন একটু সুখী পাখি, গোল্ডেন সেগুলোই সুখী পাখি, এই যে যারা আমি বলছি চ্যালেঞ্জ করে যারা বেঙ্গলিকে দিয়ে বাচ্চা তোলে সেই পাখি বেশি উইক তো সবাই তাই করে, আরে সবাই তাই করে না, সবাইকে করানো হয়, সবাই করে না, আমি কি বলছি আপনি আমি ছোটোবেলায় সবাই করেছি, যারা দেখছে যারা শুনছে তারাও করেছে, এটা যা মন্দিরের সামনে যাচ্ছি বাবা মা বলেছে নমস্কার কর, কেন হাতটা জোর করেছি, কেন নমস্কার করেছি জানি, ঠাকুর নমস্কার কর, হ্যাবিচুয়েট হয়ে গেছি, ওই সবাই করছে বলে আমিও করছি, ভক্তি পরে করছি না অকারণ করছি নিজেই জানি না, পায়ে জুতো পরে করছি না মাছ মাংস খেয়ে করছি তাও জানি না, মানুষকে বোঝানো হয়েছে যে গোল্ডেন বাচ্চা করে না, বেঙ্গলি বাচ্চা দিলে কী হবে, যেভাবে ঠিক মানুষকে বোঝানো হয়েছিল গ্রেপ আউট করে কী হবে, এ করে কী হবে, এক লাখ টাকার লাভ বাট করো, দু লাখ টাকার লাভ বাট করো, ঠিক মানুষকে যা বোঝানো হবে, যারা নতুন তারা তো যারা তাদেরকে তাদের থেকে প্রথমে তাদের কথাই শুনবে, আমি যদি বলি আমার কথাই লোকে শুনবে যারা নতুন আছে। প্যাচলেসগুলো কত বয়স হবে এইগুলো? এইগুলো সাড়ে সাত আট মাস হবে, হোল্ডিং আছে বাকি, ওই আগে দেড় বছর না হলে সাজেস্ট করি না, সব থেকে ভালো দেড় বছর হলে, পাখিকে যত টাইম দেবেন তত ভালো, পাখিকে তাড়াহু যে কোনো পাখিকে তাড়াহুড়ো করলেই মুশকিল, তাতে বয়স বাড়লে বাড়ুক, অনেকে বদিকা পাখি পাঁচ মাস ছ মাসে বসিয়ে দেয়, আমি বলি ন দশ মাসে গিয়ে বসে, তাতে লংজিভিটি বাড়ে, লাভ বাটকে দু বছরের মাথায় গিয়ে বসান লংজিভিটি বাড়ে, তবে এই সিজনে পাকিয়ে পরের সিজনে বসিয়ে দেয়, ওটা নিয়ম নয়।